2022-এ 11-এর পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 11-এর পরীক্ষার দিন ঘোষণা করেছে। পরীক্ষা শুরু হচ্ছে 2 এপ্রিল 2022, সেই দিনই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও শুরু হচ্ছে। একই দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইলেভেন এবং টুয়েলভের পরীক্ষা শুরু হচ্ছে। ইলেভেনের পরীক্ষা হচ্ছে সেকেন্ড হাফে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ফার্স্ট হাফে। পরীক্ষা শুরু হবে 11-এর 2 থেকে, শেষ হবে 5:15। প্রথম পরীক্ষা হচ্ছে 2 এপ্রিল 2022 স্যাটারডে। সেদিন পরীক্ষা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি, পাঞ্জাবি। তারপর পরীক্ষা হচ্ছে 4 এপ্রিল 2022 সোমবার। সেদিন ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ। এরপর 5 এপ্রিল 2022 মঙ্গলবার, সেদিন আছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিলেটিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার ভোকেশনাল সাবজেক্ট। তারপর 6 এপ্রিল 2022 বুধবার, সেদিন আছে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। 8 এপ্রিল 2022 শুক্রবার, ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি। 9 এপ্রিল 2022 শনিবার, কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস। 11 এপ্রিল 2022 সোমবার, ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 13 এপ্রিল 2022 বুধবার, কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোসফি, সোশিয়োলজি। 16 এপ্রিল 2022 শনিবার, কেমিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ। 18 এপ্রিল 2022 সোমবার, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। 20 এপ্রিল 2022 বুধবার, ইকোনমিক্স। পরীক্ষা শুরু হচ্ছে 2 এপ্রিল, শেষ হচ্ছে 20 এপ্রিল, সময় 2 থেকে 5:15। মোট 3 ঘন্টা 15 মিনিট সময় আছে কোশ্চেন পড়ার জন্য এবং লেখার জন্য। কিন্তু হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক, ভোকেশনাল সাবজেক্ট, এগুলো সময় হচ্ছে 2 ঘন্টা। প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে 27 এপ্রিল থেকে, শেষ হবে 13 মে 2022। কবে কোন পরীক্ষা হবে সেই দিনগুলি পরে জানানো হবে।